سيماهم في وجوههم من أثار السجود. الله أكبر الله أكبر পয়গম্বর আপনার যে উম্মতগুলো পাঁচখানে নামাজ পড়েছিল আপনার উম্মতগুলোর কবরের মধ্যে সেজদার চিহ্ন থাকবে এই কথা বলেছেন যিনি বলেন তিনি কে আজকে যদি আপনি সেজদা না দেন আপনার কবরে সেজদার চিহ্ন থাকবে না আজকে যদি আপনি আল্লাহকে সেজদা না দেন আপনার কবরে সেজদার চিহ্ন থাকবে না আজকে যদি উযু না করেন আপনার হাতের মধ্যে জান্নাতের নূর চমকাবে না ও মুসলমান যদি জান্নাত যেতে চাও রোজা যদি রাখতে চাও হাত যদি কবুল করতে চাও রোজা যদি কবুল করতে চাও আল্লাহকে খুশি করতে চাও তাহলে বলেন না আমার পড়ার দরকার আছে না নাই আপনার আমার নবী দুনিয়ার মধ্যে যখন আসলেন নবীজি দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আপনার আমার নবীকে গোসল করার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছিল ইতিমধ্যে আল্লাহ বলেন জিব্রাইল আমার বন্ধুকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না আমার বন্ধুকে ওরা গোসল দেওয়ার জন্য কোথায় নিয়ে যায় যাও যাও তাড়াতাড়ি জান্নাত থেকে হাউসে দাও সারের পর নিয়ে যাও আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিহা কাহুয়াল আবতার আল্লাহু আকবার আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে যেন গোসল না দেয় আমার বন্ধুর সামনে হাউজে কাউসারের পানি নিয়ে যাও হাউজে কাউসারের পানি নিয়ে যাইয়া আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনকে সুন্দর করে গোসলের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ বলে আপনার আমার নবীজির গোসলের ব্যবস্থা করা হলো মাহারা বলেন কিছুক্ষণ পর আমি লক্ষ্য করে দেখি আমার নবীজি আমার পাশের মধ্যে নাই সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের কাছে দৌড় দিয়ে চলে যায় বলে শ্বশুরজি আপনার কাছে জানতে চাই আমার সন্তান কোথায় জানি গেল আব্দুল মুত্তালিব বলে চিন্তা করো না সে তো মোহাম্মদ আখির জামানার পয়গম্বর ওর তো কেউ ক্ষতি করতে পারবে না হঠাৎ করে জিব্রাইল এসে বলে আমেরা রে চিন্তা করো না কারণ নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কোন মখলুক দুনিয়ার মধ্যে সৃষ্টি করতেন না অতএব সেই রহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছে তাকে দেখার জন্য আরশ করছিল করম তাম দুনিয়ার সমস্ত মাখলুক নদী পারা গাছপালা নবীজিকে দেখার জন্য নবীজির সম্মানার্থে আল্লাহর কাছে আবদার করেছে জিব্রাইল আমিন করে নিয়া আর সে মহল্লা পাড়ি দিয়া আল্লাহর কাছে শুধু দেখা করায় নাই তাম দুনিয়ায় যত মাখলুক বানাইছে সমস্ত মাখলুকের কাছে নবীজিকে পৌঁছাইয়া দিয়েছেন তিনি আওয়াজ করে বলেন তিনি কে কিছুক্ষণ পর নবীজির সামনে রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেলেন ও মুসলমান যে নবীকে সৃষ্টি করার পূর্বে এত আবদার এত ফজিলত এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন এত নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন আল্লাহ আমাকে নবীরা বানাইয়া মুহাম্মাদের উম্মত বানা ও মুসলমান সেই নবীর প্রতি আপনার আমার ভালোবাসা আছে না এই নবীর প্রতি ভালোবাসা অবশ্যই অবশ্যই থাকা লাগবে এটা ইমানি দায়িত্ব এটা হলো ফরজ কোন ব্যক্তি যদি নবীকে ভালো না বাসে আমার আল্লাহ তাকে ভালোবাসবে না অর্থাৎ নবীকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে নবীর হুকুমত আইন মানার দরকার পড়ে আছে না তো মুসলমান রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ নবী তামাম দুনিয়ার মানুষদের জন্য রহমত একটা খেজুর গাছে রাসূলুল্লাহ খুতবা দিতেন নবীজি যখন মসজিদে নববীর মেহরাব তৈরি হয়েছে সেই মেহরাবে নবীজি যখন দাঁড়াবেন ওই খেজুর গাছটার শরীর থেকে পানি ঝরতেছিল কান্না করতেছিল নবীজি খেজুর গাছটার এরকম গায়ে হাত দিয়ে বলছিলেন যে কান্না তুমি করো না সাহাবা ইকরাম বলে এ কান্না করে নবীজি বুঝে কিভাবে তখন নবীজি বলতেছেন যে সাহাবীরা তোমরা জানো না আমি দীর্ঘদিন এই খেজুর গাছের মধ্যে খুতবা দেওয়ার কারণে আজকে থেকে মসজিদে নববীতে খুতবা দেব যার কারণে খেজুর গাছ কান্না করে নবীজি বলছেন খেজুর গাছ চলো আমি রাসূলুল্লাহকে তুমি যে মুহাব্বত করে ভালোবাসো আমি জান্নাতের মধ্যে তোমাকে পাশে রেখে তোমার ফল খাবো বলেন না সুবহানাল্লাহ এই জন্য সেই রাসূলুল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই বলেন
আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা বুঝে নিয়ে আমাদেরকে তার তরিকত মতো তার শরীয়ত মতো তার হুকুমত মতো চলার জন্য তৌফিক দান করেন বলেন আমিন।